হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে ভালো এবং সুস্থ আছো। তো চলো আমার ব্লগটা শুরু করা যাক, যেহেতু এখনও 12টা বাজেনি, তো তাই গুড মর্নিং বললাম। তো কিছু কাজকর্ম আজকে শেয়ার করছি, ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি, তোমরা দেখতে থাকো। আর হচ্ছে রেগুলার ব্লগ দিতে পারছি না, তো কাজ করছি বাড়িতে এর জন্যেই। তো কী কাজ করছি সেটা তোমাদেরকে ভিডিওতে বলে দিব। তো আশা করছি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। তো চলো পরে আবার আসছি তোমাদের সামনে। ভিডিওটা শুরু করার সময় তোমাদেরকে গুড মর্নিং বললাম, আবারও এখন গুড মর্নিং বলছি। কেন বলো তো বন্ধুরা? যেহেতু সকাল সকাল চা করছি, এটা হচ্ছে অনেক সকালে। আজকে হচ্ছে বাসি কাজকর্ম শেয়ার করলাম না, প্রত্যেক দিন একই ভিডিও দেখতে ভালো লাগবে না। তার জন্য সকালে উঠে অনেক কাজ করেছি, উঠান ঝাঁট দেওয়া, ঘর ঝাঁট দেওয়া, বাসন মাজা, যা যাবতীয় কাজ থাকে সব সেরেছি, কিন্তু কি বলো তো সেগুলো আর ভিডিও করলাম না। তো আজকে একদম দেখো লিকার চা করছি, আমাদের এখানকার চা পাতা দিয়ে। আমাদের এখানে যে বাড়ির পাশে যে চা বাগান রয়েছে, সেই চা বাগানের চা পাতা দিয়ে চা করছি। তারপরে যে মুড়ি মাখা হচ্ছে, পেঁয়াজ কেটে দিয়েছি এখানে, আর হচ্ছে চানাচুর। তো মুড়িটা এখন তোমাদের দাদা ভাই মাখবে, আর এখানে মাম্মার এপাশে এখন দেখো চা নামিয়ে ম্যাগি বসিয়ে দিয়েছি, মেয়ে যেহেতু ম্যাগি খাবে। তো কি বলো তো বন্ধুরা, আজকে 2-3 দিন থেকে আমি ভিডিও ঠিক মতো দিচ্ছি না, ব্লগ রেগুলার, যেহেতু ধান সেদ্ধ করেছি। তো ধান সেদ্ধ করার কাজগুলো করলে কি বলো তো, ধান শুকাতে আর বাড়ির কাজকর্ম করতে, মাম্মাকে সামলাতে, মানে ভয়েস দেওয়ার সময় পাচ্ছি না, ভিডিও করার সময় পাচ্ছি না, তো এর জন্য আর ভিডিও দিলাম না। তো চলো, এই যে বলে দিলাম কি কারণের জন্য ভিডিও দেইনি। তো এখন যে মা বসে রয়েছে, আমার সোনা মা সাইকেলে বসে রয়েছে, তো এটা ওর দিদুন বাড়ির থেকে সাইকেল দিয়েছিল, তো সেই সাইকেলে বসে রয়েছে। ব্রাশ করা হয়ে গেছে, ফ্রেশ হয়ে নিয়েছে সকাল সকাল মাম্মা। তো তারপরে চলে এসেছি রুমে। তো চলো একটু রুমটা শেয়ার করে দেই। সকাল সকাল আমার বিছানা ফেছানা সব কিছু মোটামুটি উঠানো হয়ে গেছে। আর হচ্ছে বন্ধুরা, আমার ইউটিউব ফ্যামিলির সকল সদস্যদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্যে। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো, তুমি প্রত্যেকে ভিডিওটা দেখো। তো রুমটা দেখিয়ে দিলাম, তারপরে চলে এসেছি রান্না করতে। খাওয়া দাওয়াটা সকালে চা খাওয়া সবার শেয়ার করে নি। তো চলো আজকে অল্প কিছু রান্না করব, ঘরে যা ছিল তাই রান্না করব। তো চলো, ওই হাঁড়িতে ভাত বসিয়েছি, আর এটাতে যে দেখো দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আগে দিয়েছি সর্ষের তেল আর একটু জিরে ফোড়ন। তো কি রান্না করব বলো তো আজকে, দেখে বুঝতে পারছো না? তোমরাও দেখে বুঝতে পারোনি, এই যে ভাত রান্না করব, ভাত বলে সরি বন্ধুরা ভুল বকে ফেলছি। তো তো এই যে দেখো বটবটি আর আলু কেটে নিয়েছি, সুন্দর করে ধুয়ে নিয়েছি, আবারও জলের থেকে উঠিয়ে উঠিয়ে ভাজতে বসিয়ে দিচ্ছি। তো চলো আজকে নিরামিষ কিছুই রান্না করি। পেঁয়াজটা দিয়েছি, একদম নিরামিষ না, কিন্তু কি বলতো চিকেন, মাছ, মাংস বলো এসব নেই। তো ঘরে এগুলো ছিল, আমি বললাম না কালকেও মাছ খাওয়া হয়েছে, 2 দিন মাছ খাওয়া হয়েছে, আজকে এটাই খাই। তো চলো এই যে লবণ দিয়ে দিই। চলো কি বলতো, আমি যে রান্না করি না বন্ধুরা, আমি না চামচ দিয়ে যখন সবজি রান্না করি, চামচ দিয়ে লবণ দিলে না আইডিয়া পাই না, হাত দিয়ে দিলে পরে আবার ঠিক ঠিক একদম আইডিয়াটা হয়ে যায়। তো চলো এখন নাড়ানাড়ি করে নেই, তারপরে একটু আবার ঢাকাও দিয়ে দিব, যেহেতু বটবটি হতে একটু সময় লাগবে। তো চলো বন্ধুরা, এখন আমি ভয়েস দিচ্ছি, এখন কিন্তু আমাদের এখানটাতে বৃষ্টি হচ্ছে, মোটামুটি হালকা বৃষ্টি হচ্ছে, অল্প অল্প। তো এই যে জলগুলো বাইরে ফেলে দিয়ে আসি, চলো। এগুলো না পরিষ্কার জল, তো ওই যে প্রচুর ধুলো না, তো ধুলো যে জায়গাটা গেটের সামনে ওখানটা দিয়ে দিয়েছে। তো তারপরে এই বাটিটা দিয়ে ঢেকে দিলাম। তো আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে তো অবশ্যই বলো কমেন্ট করে। তারপরে যে দেখো নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, তারপরে দিচ্ছি একটুখানি লঙ্কা গুঁড়ো, তারপরে হালকা একটু লঙ্কা গুঁড়ো গুঁড়ো, তারপরে দেখো বন্ধুরা এখানে হচ্ছে দিয়ে দিলাম। তো এখন আমি খুব সুন্দর করে একটু ঢাকা দিয়ে দেবো, আর পরে না আর একটু তেল দিতে হয়েছে। কি বলতো, যে কোনো ভাজি জিনিস না একটু বেশি করেই তেল দিতে হয়, তেলটা দিয়ে সেদ্ধ হলে পরে না সেই ভাজিগুলো মানে খেতে খুব টেস্টি লাগে। আর আমার কড়াইটার কি অবস্থা দেখেছো,
ভেঙে গেছে একটা কান, তারপরেও রান্না করছি, কি করব বলো? বড় করা রয়েছে ঘরে, সেটাতে এত আর রান্না করব না দুটো মানুষের জন্য। তো দেখা যাক আর একটা ছোট আনবো আর এটাও ব্যবহার করব, যেহেতু রান্না করাই যায়, তাই না বলো? তো মামা ওখানে দুলু খেলছিল, আর পরে না বুটবুটিতে একটু জল দিয়ে দিয়েছিলাম, সেদ্ধ হচ্ছিল না ভালো করে, তো পরে সেদ্ধ হয়ে গেছে। তারপরে এই যে চলো, তোমাদেরকে বলছিলাম না যে ধান শোকা দেওয়ার কাজ করছি, ওই যে দেখো ধান শোকা দিয়েছি খেতে প্লাস্টিকে, দেখেছো? দুটো প্লাস্টিকে, একটাতে দিয়েছি আলো ধান এই পাশেরটাতে, আর ওই পাশেরটাতে দিয়েছি সেদ্ধ ধান, দেখেছো? তো এই ধানগুলোকে না একটু পরে পরেই মানে এরকম করে যে নাড়তে, দেখো ঘাটতে আসতে হয় যেইভাবে, তো এইভাবে ঘাটতে আসতে হয়, তার মধ্যে লোকের মুরগি এসে বসে ধান খাওয়ার জন্যে, তো সেগুলো দেখতে দেখতে না আর ক্যামেরাটা নেওয়া হয় না। তারপরেও আজকে ভাবলাম না একটুখানি শেয়ার করি। তো এই যে দেখো আমার মুখ চোখের এই অবস্থা কাজ করতে করতে, তো বাড়ির ধানের মানে বাড়ির ধান ভাঙিয়ে চাল করে ভাত খেতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, তাই না বলো? তো চলো একটু কষ্ট করি, কোনো ব্যাপার না। তো এই যে দেখো যাচ্ছি, আবারও ধানগুলোকে জমা করে রেখেছিলাম, তো এখন সেই ধানগুলোকে আমি মেলে দিব। আর আমি কি বলতো, এখন তাড়াহুড়ো করে বেশি কাজ করতে পারি না, যেহেতু অপারেশন হয়েছে, এখনো 1-2 বছর হয়নি, তোমরা জানোই যারা জানার, তার জন্য কি বলতো আস্তে আস্তে করি, আর বড় বস্তাতে ভরে দেই, তোমার দাদা ভাই বাড়িতে নিয়ে আসে বা ওখানে নিয়ে দেয়, আমি শুধু একটু করে ধরে উঠিয়ে দেই হালকা করে। তো বলে দিলাম তোমাদেরকে, তো ওই যে দেখো আমি কত দূরে চলে গেছি তোমাদেরকে রেখে, অনেক দূরে গিয়ে ধান গাড়ছি, তাই না বলো? তো আসবো, আবার আসবো, দেখতে থাকো। তো তারপরে এই যে দেখো এরকম করে যে হারপাট বলে ওটাকে, তোমরা যারা ধান সেদ্ধ করে তারা জানো, আর যারা জানো না তো তাদের জন্য বলে দিলাম, ওটাকে হারপাট বলি আমরা। তো ওটা দিয়ে না ধান ধান শুধু ওভাবে প্লাস্টিকে নেড়ে দিলেই তো আর শুকিয়ে যায় না, ধান একবার রৌদ্র বেশি দিলে পরে জমা করে উল্টে পাল্টে আবারও খাটতে হয়, তাহলেই তো সব ধানগুলো শুকোবে আর সুন্দর হয়ে চাল হবে, সেই চাল রান্না করে আমরা মজা করে মাটন দিয়ে, চিকেন দিয়ে বলো, আলু সেদ্ধ দিয়ে সব কিছু দিয়ে খাবো, আর আমাদের পেটটাও শান্তি হবে, শরীরটাও সুস্থ থাকবে, মনটাও ভালো লাগবে, আর না খেলে তো অসুস্থ হয়ে যাবো, তাই না বলো? তো এই যে দেখো আবারও দেখাচ্ছি তোমাদেরকে, কি দেখাচ্ছি বলো তো? এখন ধান দেখালাম, তারপরে যে কাপড় ধুয়ে শুকো দিয়েছি ওগুলো দেখিয়েছি, আর ওই যে ওই পাশেরগুলো এখন মেলবো, তখন ওইটুখানি মেলে চলে গেছিলাম। তারপরে এই যে দেখো, তারপরে এখানে না কি বলতো, 2 দিন এই ধানগুলো শুকাতে 2-3 দিন সময় লেগেছিল, যেহেতু আমি 2-2.5 মণের মতো ধান সেদ্ধ করেছিলাম, তো অনেকগুলো ধানেই, তো পিসিও আগে ধান সেদ্ধ করেছিল, এই যে কালো প্লাস্টিকটা সামনে দেখতে পাচ্ছ, এটা কিন্তু পিসিদের ধান, মানে আমার পিসি শাশুড়িদের ধান, তো পিসিদের সেদ্ধ করার পরে পরে আমি সেদ্ধ করেছিলাম, তো পিসিও এসে শুকো দিল আবার যখন একটু বেশি করে রৌদ্র উঠলো, এটা পিসি এরকমই 12টা-1টার দিকে শুকো দিয়েছে, আর আমি সকাল থেকে দেখিয়েছিলাম তোমাদেরকে ভিডিওটা। তো যে দেখো হয়ে গেছে হাড়পাট দিয়ে টানা, তখন আমি যে ঘেটে দিচ্ছি এইভাবে সব ধানগুলোকে, এইভাবে এখন সুন্দর করে ঘেটে দিব অনেকটা সময় নিয়ে। তো ক্যামেরাটা আবার ঠিক করে নিলাম, যেহেতু তোমরা দেখতে পারছো কি না, তোমাদেরকে দেখানোর জন্যই ভিডিও, তোমরা যদি না দেখো তাহলে কি করে হবে বলো? তারপর ওখানে একটু কথা বলছিলাম কার সঙ্গে বলো তো, পিসি এসেছে, পিসিও ধান কাটছে, তো ওই যে দেখো পিসির সঙ্গে কথা বলছিলাম আর ধান কাটছিলাম, তো ওই যে পিসি একটুখানি, তোমরা দেখতে পারলে, চলে গেল। তো চলো ধান ঘেটে নেই, আবার এদিকে রান্না করা, মেয়েকে সামলানো, ঘর বাড়ি ঝাঁট দেওয়া, পরিষ্কার করা, তোমাদের দাদা ভাইকে খেতে দেওয়া, তো এই কাজগুলো করতে, ধান সেদ্ধ করলে মানে মনে করো যে বিশাল কাজ, বিশাল প্রচুর কাজ, যেহেতু তার মধ্যে একজন মেয়েকে সামলাতে হয়, তো ছোট বাচ্চা জানোই তো কত বায়না, ওকে আবার সময় দিতে হয়। তো তারপরে বাড়ি চলে এসেছি, এসে দেখো আমার ঝাড় ফাড় দিচ্ছি, বিকেলে কি ঝাড় ফাড় দিতে হবে না নাকি,
সকালেরটা শেয়ার করিনি তো কি হয়েছে, বিকেলেরটা তো শেয়ার করতে হবে। তো চলো বিকেলের, ও বন্ধুরা বুটবুটি ভাজি দেখিয়েছি, আর কি রান্না করলাম তোমাদেরকে দেখাইনি, আর করেছিলাম মুগ ডাল, তো দেখি লাস্টে হয়তো দেখিয়েছি, লাস্টের দিকে দেখতে থাকো ভিডিওটা। এই পাশে রুমটা ঝাঁট দিয়ে নিলাম, তারপরে চলে এসেছি বারান্দাটা ঝাঁট দিতে। তো বারান্দা ফারান্দা ঝাঁট দিয়ে আবার উঠানটাও ঝাঁট দিব, বিকেলবেলাও ঝাঁট দিতে হয়, সকালেও ঝাঁট দিতে হয়। আমরা যেহেতু দু তিনবার করে খাই, তাহলে বাড়িঘর তো দু তিনবার করে পরিষ্কার করতেই হবে, তাই না বলো? তো এটাই হচ্ছে ঘটনা। তো আমাদের বাড়িঘর তো যতই পরিষ্কার করো না কেন, মানে ভীষণ সুন্দর লাগবে না, ভালো লাগবে না, কেন বলো তো? অনেক টাউনে ধরো ছাদ দেওয়া, ডিজাইন করা ঘর, রং ফং করা ঘর, ওসব তো দেখতে খুব সুন্দর লাগে, তাই না বলো? কিন্তু কি বলো তো, আমাদের এখন, আমরা হচ্ছি গরিব মানুষ, তো গরিব মানুষের এরকমই তো, তারপরেও পরিষ্কার পরিচ্ছন্নতা তো রাখতেই হবে, তাই না বলো বন্ধুরা? তো যতটুকু পারি চেষ্টা করি পরিষ্কার করে রাখার, থাকার, যতদিন শরীরটা চলে। তো যখন তো বয়স হয়ে যাবে, বুড়ি হয়ে যাব, তো তখন তো জানি না কতটুকু পারবো, তো সেটা পরের ঘটনা। কিন্তু এখন যখন সুস্থ আছি, হাত পা ঠিক চলছে, তো এখন তো করে খেতেই হবে, তাই না বলো? পরেরটা পরে দেখা যাবে। তো চলে এসেছি সিঁড়িটা ঝাঁট দিতে, দেখো। তারপর তো মাম্মা এখানে পাশে শুয়ে রয়েছে, তোমরা যদি একটু আওয়াজ শুনতে পারো তো মানিয়ে নিও। তো চলো, এই যে দেখো ঝাঁট দিয়ে দিলাম সিঁড়ি। আর আমার ঘরটা না বন্ধুরা প্রচুর ধুলো আসে, যেহেতু ঘরের সামনে দিক দিয়ে রাস্তা, তো মানে ট্র্যাক্টর গাড়ি যায়, কত কিছু গাড়ি যায়, লোকজন হাঁটাচলা করে, তার মধ্যে বাস গাছের নিচে বাড়ি। তো বাস এখন না কি বলতো, শীতকাল তো বৃষ্টি নেই, বাস গাছ এমন টান দেয়, মানে মাটিকে এত টান দেয়, মানে মাটির যে জল বলো যেটুকুনি থাকে না কেন, সব মানে টেনে বাঁশ গাছ নিয়ে চলে যায় অনেক দূরের থেকে। তো তার জন্য উঠানটা বলো, রাস্তাটা বলো, এত ধুলো বন্ধুরা, এত ধুলো। তো আমি ঝাঁট দিলেই কি, কেউ ঝাঁট দিলে কি, আমি তো একটু আস্তে আস্তে ঝাঁট দিই, যাতে ধুলোটা কম ওড়ে, ঘরে আসে যেহেতু, তো লোকজন যদি হাঁটাহাঁটি করে ওই দিকটা দিয়ে যায় না, তো তখনও ধুলো উড়ে উড়ে চলে আসে, হাওয়া হাওয়া দিলে পরে তো আসেই। তো মানে এত ধুলো আসে ঘরে, প্রত্যেক দিন খাটফাট মুছি, শোকেসটা মুছি, যেরকমই হোক না কেন ফ্রিজটা মুছি, তারপরে প্রত্যেক দিন হাত দিলে পরে বোঝা যায় যে এতটা ধুলো আসে। তো কি করা যাবে, সেভাবেই থাকতে হবে। তো চলো, এই যে গল্প করতে করতে সামনের উঠান ঝাঁট দিলাম, তারপর কলের পাড়ের এই দিকটাতে ঝাঁট দিলাম, এরই মধ্যে ভিডিওটা শেষ। অবশ্যই একটা লাইক করো, ভালো থেকো।